দেখেন আপনারা, আমি আবার কথাটা একটু টাইনে বলি, যেটা এখান থেকে ইয়ে হচ্ছে, যদি আপনারা যদি কোনো প্রোডাক্ট, যদি আপনাদের কোনো প্রোডাক্ট থাকে, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, টি শার্ট বা আপনার নিজেদের ক্ষেত্রে হলে হবে টি শার্ট, ধরুন আপনার কসমেটিক, আপনার ওয়াচ, প্যান্ট, শার্ট, যে কোনো জিনিস আপনি সেল করলেন, অথবা আপনি একটা অনলাইনে ক্যাট সেল করলেন, ঠিক আছে, আপনার একটা ইয়ে আছে যেখানে আপনি শু সেল করবেন, এনিথিং, একটা শুটকি হইতে পারে, এটা আপনার যে কোনো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট হইতে পারে, এনিথিং, অনলাইন শপ, এটা যে কোনো জিনিস হইতে পারে, এটা হইতে পারে আপনার একটা সার্ভিস, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন, এরকম হইতে পারে। তো এখানে আপনার একটা পেজ আছে, পেজ থাকলে কি হবে, আপনি আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট রিলেটেড আপনারা এই যে পেজ গুলোতে অ্যাড হবেন, যেমন বাই অ্যান্ড সেল, এটা হইছে অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম, যেখানে দেখেন অনেকগুলো বাই অ্যান্ড সাইট আছে, সেল আছে, ঠিক আছে। তো ধরুন আপনি একটা টি শার্ট সেল করবেন, আপনার টি শার্ট একটা ওয়েবসাইট আছে, তো এখান থেকে কি করবেন, আপনি এগুলোর সাথে জয়েন হবেন, দেখেন চিটাং বাই অ্যান্ড সেল বাজার, সিটিজি বাই অ্যান্ড সেল বাজার, সিটিজি বাই অ্যান্ড সেল এক্সচেঞ্জ, বাই অ্যান্ড সেল, এগুলো দেখেন 31,000 মেম্বার, 64,000, তারপর কে মানে 4,76,000 মানুষ, 21,000, 2,37,000, ঠিক আছে, এরপর 1,58,000, তারপরে আপনি দেখেন 18.18, আপনি দেখেন এগুলো তো প্রচুর আছে, আপনি প্রত্যেকটা যদি পেজে যান, দেন আমি যদি এখানে যাই বাই এন্ড সেল চিটাং এ যাই, যদি আমরা এখানে যাই দেখেন এখানে আমি একটা পোস্ট দিতে পারবো, ঠিক আছে। তো আপনাদের আরেকটা কথা বলি, পোস্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে দিবেন না, আপনারা দিবেন যে স্টার্ট ডিসকাশন, এখানে দিবেন, এখানে আপনি আপনার প্রোডাক্টের নাম লিখবেন, প্রোডাক্ট দিবেন বা আপনার ডিসক্রিপশন লিখবেন, প্রাইসটাও লিখে দিতে পারেন, এরপরে কি হবে, আপনি এখানে ছবি দিয়ে গ্রুপে পোস্ট করতে পারেন। আপনি যদি বাই অ্যান্ড সেল যদি কি বুঝেছে, এখানে যে কোনো জিনিস এনিথিং আপনার সেল হবে, ঠিক আছে, আবার এনিথিং আমার বাইও হবে, আপনি সেল করবেন, আপনি সেলার, যে কিনবে সে বায়ার, মানে এখানে কি দুজনে আছে, বায়ার সেলার দুজনে, এখানে এটা একটা প্ল্যাটফর্ম, তো আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু সেল করতে চান, তাহলে এখানে একটা যাবেন যাইয়া আপনি এই যে আপনার পোস্টটা দিবেন, দেওয়ার পর আপনি দেখবেন যে আপনাকে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে, অ্যাপ্রুভ না করলে কি হবে, এটা আমি পরে বলতেছি কিভাবে অ্যাপ্রুভ করবেন। দেখেন এই পদ্ধতিতে আপনি যদি অ্যাপ্রুভ করা, এখানে যদি মিনিমাম যদি আপনার ধরেন আছে কয়জন, 21,000, 21,000 থেকে ধরুন আপনার 1,000-এ একজন লাগবে, 1,000-এ একটা 1% যদি হয়, তাহলে 21,000 হলে আপনি 21 জন পাবেন কাস্টমার, আমার কথা বুঝতেছেন, যে 1% করে যদি আপনি চিন্তা করেন, 1% যে 1,000-এ একজন কিনবে আপনার শার্ট, টি শার্টটা, তাহলে কিন্তু আপনি 21 জন ক্লায়েন্ট এখান থেকে পাচ্ছেন, কোনো বুস লাগতেছে না, কোনো পেড ইয়া লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, জাস্ট আপনি অ্যাডটা দিবেন, আপনার 21টা ক্লায়েন্ট পাবেন মিনিমাম। যদি আপনার গেঞ্জিটা যদি সুন্দর হয়, টি শার্টটা যদি সুন্দর আসলো, যদি আপনি সুন্দর করে লিখতে পারেন, ঠিক আছে, একটা যদি আপনি উপরে যদি লিখতে পারেন, এটা আসলে কি কি প্রয়োজন বা কি জন্য ইউজ করবেন, বা সুন্দর করে যদি আপনার গঠন এটা, হ্যাঁ, আর আপনারা সবটা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে প্রোডাক্টে সেল করেন, আপনি অনলাইনে যে প্রোডাক্ট দিবেন যেন কাস্টমার সেম প্রোডাক্টটা পায়, আপনি অনলাইনে দিলেন আপনি এডিডাসের একটা অরিজিনাল ব্র্যান্ড আপনার গেঞ্জি টি শার্ট পরে দিয়ে দিলেন, আপনি চাং চকবাজার থেকে একটা গেঞ্জি, তাহলে কাস্টমার ট্রাস্টটা হারিয়ে যাবে, আপনি আর ক্লায়েন্ট পাবেন না। আপনি মনে রাখবেন আপনার এখান থেকে যে একটা কাস্টমার আজকে কিনবে আপনার এখান থেকে প্রোডাক্ট, সে কিন্তু আরো 10 জনকে রেফার করবে, তার ফ্রেন্ডরা আছে, ঠিক আছে, সে যখন এই গেঞ্জিটা গায়ে দিয়ে বাইর হবে বা যে কোনো একটা জিনিস গায়ে দিয়ে বাইর হবে, তার ফ্রেন্ডরা জিজ্ঞেস করবে এটা কোথা থেকে নিছ, তখন কিন্তু সে আপনাকে বলবে, এটা হচ্ছে আপনার এটা নিয়ে একটা কথা বলবো, এটা হচ্ছে আপনার কোনো কিছু ছাড়া মার্কেটিং, এটা নিয়ে এটা হচ্ছে এটাও আরেকটা মার্কেটিং, যখন আপনার ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে বলবে, এটা কিন্তু আপনার ব্র্যান্ডের একটা মার্কেটিং, এটা নিয়ে আমি পরে কথা বলবো। দেখেন আপনি যদি মানে সঠিক পণ্যটা আপনি দিতে পারেন কাস্টমারকে, আপনি দেখেন আপনার অন্য ওই ক্লায়েন্টের ফ্রেন্ড, আশেপাশে আত্মীয় স্বজন, প্রতিবেশী, মোটামুটি ও কিন্তু ওর সাথে মিনিমাম আরো ধরেন এরকম ওর চ্যানেলের ধরেন আরো 100-200 মানুষের সাথে সম্পর্ক আছে, আছে না, সে যখন এগুলো আপনার এই আপনার জিনিসটা প্রোডাক্টটা ইউজ করবে, যখন আপনাকে ওরাই দেখবে, তখন এটা যদি আসলে অরিজিনাল ভাবে আপনি যেভাবে দিছেন ঠিক সেম প্রোডাক্টটা দেন, সে যদি কাস্টমার যদি স্যাটিসফাই করতে পারেন, তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন,
তাহলে মনে রাখবেন এই কাস্টমার থেকে আপনি আরো এক মানে 100 গুণ কাস্টমার পাবেন, মানে একজন থেকে আপনি আরো 100টা কাস্টমার পাবেন। ঠিক আছে, সো সবসময় আপনারা যেটাই সেল করেন আপনি যেটা দিবেন ঠিক ওইটাই আপনি তাকে দেখান যে আমি তোমাকে এটাই দিব। যদি পচা দেন পচাটা দেখান, তার যদি পচা পছন্দ সে পচাটা নিবে, তাহলে সে বলবে আপনার নামে কোনো ক্লেম করতে পারবে না। ঠিক আছে, আপনারা অনলাইনে যদি কোনো প্রোডাক্ট বা কোনো বিজনেস করেন আপনি চাইবেন সবসময় আসলে বেস্টটা দেওয়ার জন্য, বেস্টটা এবং চিপ রেট। চিপ রেট বলতে কি, আপনি ধরেন এটা আসলে মার্কেটের উপর ডিপেন্ড করে আপনি প্রাইসটা দিবেন, আহামরে চিপও না। ঠিক আছে, তার মার্কেটিং করতে একটু কষ্ট আছে। আপনি এই যে ধরেন একটা প্রোডাক্ট আপনি যদি ভালো দেখে একটা প্রোডাক্ট নেন, ধরেন আপনি গেঞ্জি টি শার্টটা যদি আপনি আসলে যতই ভালো যতই আপনি মানে ফেব্রিক্স তারপর যে আপনি কটন সবকিছু যদি মানে কালার এগুলো যদি ডাইং যদি একটা 100% ওকে করে দেন, আপনার এই গেঞ্জিটার দাম 130-140 টাকার উপরে আসবে না সর্বোচ্চ রেট। আপনি এটা 2500 টাকা সেল করেন, আপনি 300 টাকা সেল করেন এবং এই প্রোডাক্টটা হবে মানে সবচেয়ে টপ, যেমন ইয়েলো, তারপর যে হচ্ছে আপনারা এই যে ইজি, তারপরে আপনার সেইর, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ফিনল্যান্ড, ফিনল্যান্ডের যেসব গেঞ্জিগুলো পাওয়া যায় সেম কোয়ালিটি গেঞ্জি হবে। আর ওইসব গুলা বিক্রি করে ওরা 800-900-1000 টাকা করে, আপনি এটা 700-800 টাকা বিক্রি করেন, 400-500 টাকা বিক্রি করেন, আপনার এই যে আপনি ফেসটা খুব সুন্দর ভাবে অনায়াসে সেল হবে, কারণ আপনার একটা কাস্টমার থেকে 100টা কাস্টমার আসতেছে। আপনি যদি এখানে দেখেন 21,000 ক্লায়েন্ট আছে, 21,000 মানুষ আছে, 21,000 থেকে যদি আপনি 1 জনের কাছে সেল করেন আপনি 1,200 আবারও 2100 কাস্টমার পাচ্ছেন, আবার এই 2100 থেকে কিন্তু আবার আপনি 100 গুণ পাচ্ছেন। তো আপনি কল্পনা করতে পারবেন না, আপনি যদি আসলে প্রপার মার্কেটিং করেন, প্রপার ভাবে যদি আপনি প্রোডাক্টটা চুজ করেন, তাহলে আপনি মানুষকে দিয়ে কুল পাবেন না প্রোডাক্ট সেল করে। অনেস্টলি বলতেছি, কারণ বাংলাদেশে আপনার 18 কোটি মানুষ আছে বর্তমানে, 18 কোটি মানুষ থেকে আপনি যদি 1 কোটি মানুষের কাছে সেল করতে পারেন বা 1 কোটি 50 লক্ষ মানুষের কাছে যদি সেল করতে পারেন, তাহলে আপনি ধরেন বিন্দাস আপনি বিজনেস করতে পারবেন, আপনি প্রোডাক্ট দিয়েও শেষ করতে পারবেন না। যেগুলো বলতে সেগুলো মাথায় রাখেন, আর এই যেটা বলতেছে প্রোডাক্টটা সবসময় 100% ওকে রাখবেন, কখনোই বিট্রে করবেন না কাস্টমার সাথে। ঠিক আছে, এক আর দ্বিতীয় হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি যে গাইডলাইন গুলো দেখাচ্ছি আপনাদের এতক্ষণ পর্যন্ত গত ক্লাস পর্যন্ত যা করেছি এগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখেন, আর এখন থেকে যা করাবো এগুলো একটু মনে রাখেন। দেখবেন আপনি আর কোনো কিছু করা লাগবে না, আপনি নিজেই একটা বিজনেস করে আপনি পার মান্থ 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, পার মান্থ, এটা মিনিমাম। আমি বললাম মিনিমাম, ম্যাক্সিমাম তো আসলে কত এটা বলা যায় না, মিনিমাম এতটা ইনকাম করতে পারবেন যদি প্রপার ওয়েতে আপনি যদি মার্কেটিং করতে পারেন, প্রপার ওয়েতে আপনি সেল করতে পারেন প্রোডাক্টটা। অনেক ওয়ে আছে, জাস্ট আপনাকে বের করতে হবে, জানতে হবে, শিখতে হবে। দেখেন কম্পিউটার পয়েন্ট, আপনি এখানে আপনার প্রোডাক্টটা দিবেন, দেওয়ার পর আপনি অ্যাড দিবেন। ঠিক আছে, এরকম দেখেন আপনি এখানে, আমি একটা কথা বলি, এখানে কিন্তু আপনি এই যে গ্রুপে ক্লিক করবেন কোনো পেজ না, দেখেন এখানে হাজার হাজার শত শত গ্রুপ আছে বাংলাদেশে, শত শত। আমি তো জাস্ট এখানে বাই এন্ড সেল দিয়ে দেখাচ্ছি, দেখেন বাই এন্ড, এটা আমার আরেকটা আইডি যেখানে আমি আপনাদের দেখানোর জন্য এগুলোতে জয়েন করে রাখছি। দেখেন বাই এন্ড সেল আমি কতগুলো জয়েন করছি, কতগুলো তো দেখেন আরো আছে, আমি কিন্তু জয়েন করছি, এখানে 7,000 আছে, 6,000 আপনি ধরেন এখানে সবকিছু মিলাইয়া যদি আপনি যে বাই এন্ড সেলে যদি আপনি যে 2 লাখ মানুষ থাকে, আপনি ধরেন 2 লাখ মানুষের কাছে আপনি সেল প্রোডাক্টটা আপনি পাবলিশ করলেন, ঠিক আছে, তাদের কাছে আপনি এখানে একটা প্রোডাক্ট যদি দেন এই যে পোস্ট করেন, এখানে কিন্তু 1 কোটি যে মানুষের কাছে এটা পৌঁছাবে, এখানে একটা নোটিফিকেশন আসবে তার। আর আমার জানা মতো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ নোটিফিকেশন গুলো চেক করে, যখন নোটিফিকেশন আসে ফেসবুকে ঢুকে তখন যদি নোটিফিকেশন আসে নোটিফিকেশন চেক করে, আর এরকম একটা যদি বায়ান সেলের যদি এটা আসে সে অবশ্যই এখানে ক্লিক করবে, আমি নিজেও ক্লিক করি আসলে কি আসছে বায়ান সেল ও কি পোস্ট দেখি হোয়াট এভার। সো আপনারা যদি এখানে 3 লাখ ধরুন বায়ান সেল গ্রুপ যদি এই নামটা দিয়ে যদি আপনি দেখেন, এখানে হাজার হাজার আছে, শত শত আছে, দেখেন সবগুলোতে আপনারা জয়েন করবেন, আমি বলতে সবগুলোতে আপনারা জয়েন করবেন, জয়েন করে আপনি আপনার প্রোডাক্ট গুলো এখানে দিয়ে দিবেন। দেখেন এই বায়ান সেল দিয়ে প্রথমে কেন শুরু করছি, এই বায়ান সেল বলতে বুঝাচ্ছে এখানে সে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট দেয় নাই, এখানে কোনো নির্দিষ্ট সার্ভিস দেয় নাই, সে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট এখানে করে ফিক্স করে দেয় না যে আপনি শুধুমাত্র এই প্রোডাক্টটা সেল করতে পারেন। সো এই জন্য এটা দেখানো হয়েছে যে আপনার যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনি দেখেন এখানে যে চার্জার হতে পারে, এটা যে পাওয়ার ব্যাংক হতে পারে, তারপর যে ডিনার সেট হতে পারে, তারপর যে প্যান হতে পারে, শার্ট হতে পারে, আপনার খাবার হইতে পারে, অর্নামেন্টস হতে পারে, বাড়ি হইতে পারে, গিটার হইতে পারে, তারপর যে এনিমেল হতে পারে কবুতর, তারপর যে মেয়েদের জামা হইতে পারে, শু হইতে পারে, ঘড়ি হইতে পারে, মানে এনিথিং, জাস্ট এটা তো শুধুমাত্র চিটাং এর জন্য। আপনি ঢাকা হয়ে দিতে পারেন,
ঢাকা আছে, এবং আপনি যদি 64টা জেলাতে যান দেখেন 64 জেলা, কিন্তু 64টা আপনার বাইন্যান্স সেলের একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? 64টা প্ল্যাটফর্মে এই যে জেলাতে 64টা প্ল্যাটফর্ম আছে, আমাদের ফেনীতে একটা বাইন্যান্স সেল আছে। আপনি ধরেন প্রতিটা জেলায় যদি আপনি 1 লাখ করে মানুষ ধরেন, 1 লাখ আমি একদম সর্বনিম্ন 1 লাখ যদি ধরেন, আপনি যদি এই 64টা এই যে ইয়াতে যদি গ্রুপে যদি আপনি পোস্ট দেন, আপনার প্রোডাক্টে 64 লাখ মানুষ আপনার জিনিসটা দেখতে পাবে। ওইখান থেকে যদি আপনি 1% করে ধরেন, তাহলে 6400 জন আপনার জিনিসটা কিনবে একদিনে। এই 6400 যদি আপনি যদি 100 দিয়ে গুণ দেন, যেহেতু ডিস্টার্ব করতেছে এত কিছু করার না, দেখেন আপনি যদি 6400 একটা বেশি হয়ে গেছে, ডিলেট ডিলেট কোন জায়গা থেকে করে 400 গুণ। আচ্ছা যদি আপনি ধরেন 100% বললে হয় আপনার আবার 6400 জন, তাহলে আমরা যদি 50% ধরি তাহলে হয় কত, 3200। দেন 3200 আমি 50% আসলো, ধরুন আপনি আমি 100% ধরলাম না, 320 3020, দেখেন আপনি 20 লাখ 2,48,000 টা সেল করতে পারবেন। চিন্তা করেন 2,48,000 টা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। আপনি যদি আপনার মার্কেটিং টার্কেটিং করলেন, আর আপনার পারিশ্রমিক ধরলেন পার প্রোডাক্টে 200 টাকা, আর 100 টাকা আপনি 300 টাকা যদি সেল করেন, তাহলে দেখেন 100 টাকার গুণ দেন কত হয়, 20 লাখ না, 2,3,1,2,20,48,00,000 তো হয় না? আছেন কেউ? কথা শুনতেছেন? এখানে কত অ্যামাউন্ট কত হয় বলেন, 20 কোটি হয় না? স্যার শুনতে পাচ্ছি, গুণটা ভুল হয়েছে স্যার, ভুলিছে 24,80,000 না, 24,80,000 2,48,00,000। দেখেন আমি ক্যালকুলেশন কিন্তু কোথা থেকে আসছে, দেখেন একজন থেকে আপনি 100 জন, আপনাদের যেমন এই যে সাকিব, তারপর যায় সঞ্জিত, আপনি তো ইউনিভার্সিটিতে পড়েন, পড়েন না? জি স্যার। আপনাদের সাথে কি 100 জন মানুষের সাথে সম্পর্ক নেই, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মিলে আপনার এই যে 100 জনের কাছে পরিচিত আছে? হ্যাঁ স্যার অবশ্যই, অবশ্যই আছে। আপনি যদি সুন্দর একটা যদি গেঞ্জি গায়ে দিয়ে যান বার্ষিক, আপনার ফ্রেন্ডের জিজ্ঞেস করেন এটা কোথা থেকে নিছস বা দাম কত? জি স্যার, বা এটা কিন্তু একদম রিয়েল, আমি কিন্তু কোনো ফাও কথা বলতেছি না, এটা আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমার ফ্রেন্ড একটা নতুন ব্যাগ নিয়ে গেলে, একটা ওয়ালেট নিয়ে গেলে, হ্যাঁ, তারপর যে একটা যদি ঘড়ি বা একটা সানগ্লাস, একটা গেঞ্জি, একটা প্যান্ট পরে গেলে, একটা ক্যাটস পরে গেলে, জিজ্ঞেস করো ফ্রেন্ডরা কোথা থেকে নিছো, জিনিস আসলে সুন্দর হয়েছে, দাম কত, এত, আর চিপ রেট, তাহলে আমিও নিব। একটা ভ্যালু মানে একটা মানে অ্যাট্রাকটিভ গেঞ্জি, মানে ধরেন এটা ইউনিক একটা গেঞ্জি, ঠিক আছে, ইউনিক এই গেঞ্জিতে আপনি 300 টাকা যদি বাই করেন, কাপড়টা অনেক সুন্দর, গায়ে দিতে আরাম, তখন আপনি নিজে আপনার, হ্যাঁ তো সেটা তো নিচে
এই অনলাইন থেকে তবে এই ওনাদের প্রোডাক্ট অনেক ভালো, গাই দিয়ে অনেক মজা পাচ্ছি, আপনি নিজে ব্র্যান্ড করবেন সাকিবার, এই যে সঞ্জিত বলবেন না আপনারা, এই জিনিসটা কিন্তু একদম রিয়েল। মানে এই ব্র্যান্ডটা খাটিয়ে এরকম যদি আপনারা ম্যাক্সিমাম আপনি যদি 1000 প্রোডাক্ট বানান, গেঞ্জি বানান, শার্ট বানান, প্যান্ট বানান, 1000 প্রোডাক্ট যদি বানান আপনি গেঞ্জির ক্ষেত্রে একবার ম্যাক্সিমাম 150 পড়বে এটা, এবং হাই কোয়ালিটি হবে। কারণ গার্মেন্টস রিলেটেড আমার কিছু ধারণা আছে যেটা বলতে, যেমন একদম মানে টপ লেভেল একটা গেঞ্জি হবে, মানে আপনি যে যে প্রেপিস দিবেন ওই প্রেপিস আপনার এক বছরে কোনো কিছুই হবে না, কালারটা আপনার 1.5 বছর 2 বছর ভিতর কোনো কিছুই চলবে না, আমি গ্যারান্টি দিলাম। এই প্রোডাক্টটা যদি আপনি বানাতে পারেন 150 টাকা দিয়ে, এটা যদি 300 টাকা আপনি সেল করতে পারেন, এরপর এর ভিতরে যদি আপনি যদি 50 টাকা কস্ট ধরেন আর 100 টাকা যদি আপনি প্রফিট ধরেন, তাহলে আপনি পার ইয়ার, আমি ধরি আপনি ধরেন পার ইয়ার আমি আপনি এটা সেল করেন, আমি মানলাম আপনি মানে কল্পনা করছেন আসলে আমি কি এগুলো কি স্বপ্ন দেখতেছি নাকি, আসলে এত সেল এত ভাবে হচ্ছে জাস্ট আপনাকে কিভাবে দেখেন এরকম প্রোডাক্ট কিন্তু হাজার হাজার মানুষ আছে কিন্তু তারা কিন্তু পারতেছে না সেল করতে, ওয়াই? প্রথম হলে তারা হয়তো অনেস্ট না, বলে একটা দেয় আর একটা মার্কেটে দেখায় একটা দেয় আর একটা, হ্যাঁ প্রোডাক্ট দেখাচ্ছে রিডাস অথবা এই যে ইয়েলো ব্র্যান্ডের কোনো গেঞ্জি দিয়ে দিছে চক বাজারে একটা গেঞ্জি, দাম হয়েছে আপনার 300, তারপর যায় আপনার প্রোডাক্টের দাম হয়েছে আপনার 50 টাকা, নিয়ে নিছে 300 টাকা, মানে নাই প্রোডাক্টের কোয়ালিটি নাই কোনো কিছু, এইভাবে অনলাইন থেকে ট্রাস্টটা চলে গেছে। আর আপনাদের আরেকটা কথা বলি, আপনারা যদি ফেসবুক পেজটা তৈরি করেন ভাই, ওই বকি চকি দিয়ে তৈরি করেন না, যে একটা জিনিসটা আপনাদের ব্যর্থতা এটা। আপনাদের আবার বলি এইরকম দেখেন এরকম হাজার হাজার আছে, এ তো জাস্ট মাত্র বাই এন্ড সেল প্ল্যাটফর্ম দিয়ে আমি দেখাইছি, এখানে দেখেন আপনি যত যাবেন তত পাবেন, যত যাবেন দেখেন 20K 5K, আপনি যদি এখান থেকে যদি করেন তাহলে আপনি 2 কোটির উপরে আপনি পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন, এটাই সত্য ভাই। আপনি দেখেন পারেন কিনা, যদি না পারেন আপনি যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে মাঠে নামেন, আমি তো আছি আপনাদের সাথে, কোর্স শেষ হয়ে আমি আপনাদের সাথে আছি, অ্যাড আছে, আপনারা নক করুন, হোয়াটসঅ্যাপে নক করুন, আমি যে কোনো টাইমে হেল্প করবো সবাইকে, সবাই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নামবেন, কেউ প্যান্ট নিয়ে নামেন, কেউ শার্ট নিয়ে নামেন, কেউ পাঞ্জাবি নিয়ে নামেন, কেউ জুতা নিয়ে নামেন, তারপর যে কেউ আপনার মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে নামেন, কেউ কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে নামেন, প্রোডাক্টের অভাব নাই পৃথিবীতে, যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্টে কিন্তু গ্রাহক আছে। দেখেন আপনাদের সবারই কিন্তু একটা ঘড়ি আছে, একটা চার্জার আছে, ঠিক আছে, একটা ক্যাচ আছে, একটা শার্ট আছে, একটা প্যান আছে, একটা মোবাইল আছে, তারপর যে ডিনার সেট এগুলো এগুলো আছে, আপনার ওয়াইফের যারা আছে বা যাদের গার্লফ্রেন্ড তাদের জন্য কিন্তু অর্নামেন্টসটা প্রয়োজন আছে, যারা আপনার গৃহপালিত কবুতর প্রতি তারাও আছে, দেখেন এখানে সবগুলো প্রোডাক্ট মানে ওটা দিয়ে দিছে। আপনারা কিন্তু একজন মানুষও কিন্তু এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট 4-5টা প্রোডাক্ট আপনারা নিজে একজনে কিন্তু ইউজ করেন, আপনারা একজনে কিন্তু কনজিউমার, যারা ভোগ করে তাদেরকে বলে কনজিউমার, আর যারা কিনে তারা হচ্ছে কাস্টমার, ঠিক আছে? তো দেখেন আপনারা কিন্তু কাস্টমার না, আপনারা ডিরেক্ট ভোগ, এটা জিনিসটা ভোগ করেন কাস্টমার, আপনি হয়তো একটা ক্যাশ নিয়েছেন আপনার ভাইয়ের জন্য, বাট আপনি হচ্ছেন কাস্টমার আর আপনার ভাইটা হচ্ছে কনজিউমার, এটা হচ্ছে কাস্টমার কনজিউমারের তফাৎ, ঠিক আছে? আর আপনি দেখেন আপনি যদি নিজে একজন ভোক্তা, আপনি দেখেন আপনি নিজে একজন এখানে 4-5টা টাইম ইউজ করতেছেন, এই যে আমি যেখানে ডিসপ্লে দেখাইছি, ঠিক আছে? তো আপনারা এক একটা জিনিস নিয়ে মাঠে নামেন, সেল সেল হবে, আমি যেভাবে দেখাচ্ছি যেভাবে আপনাদেরকে বলতেছি কাজ করেন ঠিক এভাবে করেন, সেল না হওয়ার কোনো ওয়ে নাই, সেল হইতে হবে তাকে। এই দেখেন শুধুমাত্র এই প্ল্যাটফর্ম দিয়ে আপনি মাসে 20 টাকা ইনকাম করতে পারেন পার ইয়ার, এটা একদম ট্রু, এবং এটা করতেছে অনেকে, কিন্তু এগুলো পাবলিক হয় না, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এই দিয়ে দিবে ওই দিয়ে দিবে, অনেক ঝামেলা আছে, ঠিক আছে? পাবলিক করে না, তো যাই হোক এটা হয়তো তার পার্সোনাল কোনো কারণে পাবলিক করে না, করতেছে, ইউজ করতেছে, আপনি বুঝতেছেন না, কারণ আপনি এই জগতে আসেন নাই ওই জন্য এই জগৎ সম্পর্কে আপনি জানেন না, আপনি এই জগতে বাইরে। ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মটা হচ্ছে বিশাল একটা
মানে দুনিয়া, মানে পুরো পৃথিবীটাই হচ্ছে ডিজিটাল, পুরো পৃথিবীতে হচ্ছে ডিজিটাল মার্কেটের আওতায়। আপনি এখান থেকে আপনার পৃথিবীর যে কোনো দেশে আপনি সেল করতে পারেন প্রোডাক্ট, এর চেয়ে আর মজার কি কি আছে বলেন? আপনি ইচ্ছা করলে কি এখান থেকে আপনি যে বাইরের যে কোনো দেশে একটা জব করতে পারবেন? কোনোভাবে পসিবল না। আপনি কি কোনো জায়গায় ফিজিক্যাল কাজ করতে পারেন? আপনি এখানে আছেন কিন্তু আপনি ইউএসএ কোনো কাজ করতে পারবেন ফিজিক্যাল? পারবেন না। কিন্তু আপনি অনলাইনে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, মানে অনলাইনের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। আর এই ডিজিটাল মার্কেটের প্ল্যাটফর্মটা এত বড়, পৃথিবীতে যত কোটি মানুষ আছে, যত কোটি বিজনেসম্যান আছে, সবার কিন্তু ডিজিটাল মার্কেটের প্রয়োজন। এটার প্ল্যাটফর্মটা কত বড় আপনারা চিন্তা করেন, পৃথিবীতে কত আছে এখন? 700 কোটি বাদ দিলাম আর 300 কোটি ধরলাম যে তারা দেন। আমাদের বাংলাদেশের প্যাকেট চিন্তা করলো, দেখেন একটা ছোটখাটো দোকান আছে বিজনেস, সেও কিন্তু একটা ফেসবুক পেজ খুলে বসে আছে। প্রোডাক্ট কি জন্য, তার উদ্দেশ্যটা কি? সে চায় যে প্রোডাক্ট সেল করতে, বাট সে জানে না হোয়াট ইজ এ পারফেক্ট ওয়ে, সে ওয়েটা জানে না সেল করা, কিন্তু সে চায় সেল করতে। আর এই জিনিসটা সেল করে দিবেন তাকে, আর এখান থেকে আপনি ইনকাম করবেন। অনেক ওয়ে আছে, দেখেন এর ভিতরে যদি আপনি 300 কোটি যদি মানুষ ধরেন, এই যে তারা অনলাইনে প্রোডাক্ট সেল করতে, তার ভিতরে যদি 300 কোটি মানুষের ভিতরে যদি আপনি যদি এই যে প্রপার ভাবে যদি আপনি যে মার্কেট প্লেসে যদি বিড করেন, কাজ করেন, বা আপনি অনলাইনে কিন্তু আপনি ক্লায়েন্ট হায়ার করতে পারেন। ফেসবুক আছে, তারপর যে আপনার লিঙ্কডিন আছে, এগুলোর মাধ্যমে আপনি ক্লায়েন্ট হায়ার করতে পারেন। এর ভিতরে যদি আপনি 20টা ক্লায়েন্ট নিতে পারবেন না, 300 কোটি টাকা, 300 কোটি থেকে আপনি 20টা ক্লায়েন্ট কি নিতে পারবেন না? অবশ্যই পারবেন। কিভাবে আপনারা অফার লেটার পাঠাবেন আমি ওগুলো দেখাই দিব। আপনারা দেখেন 300 কোটি এরপর দেখেন, ধরেন আপনি, আমি টি শার্ট দিয়ে দিলাম, এই দেখেন ভাই, টি শার্ট মেকার, টি শার্ট, প্যান্ট শার্ট, সেল বাজার, টি শার্ট অনলাইন শপ, ইউএসএ টি শার্ট অনলাইন, রক মেটাল টি শার্ট পার ডে দেখেন 10 পোস্ট হয় এখানে। আমি যদি জয়েন করতাম তাহলে দেখাইতো আমাদেরকে এটা কজন। দেখেন যে টি শার্ট নিয়ে যদি গার্মেন্ট স্টক এক্সচেঞ্জ আছে, এখানে অনেক বায়ার আছে যারা লোকাল বায়ার, আমাদের মতো 1-2 করে শার্ট কিনে তারা এগুলোর সাথে অ্যাড থাকে। অনলাইন শপিং দেখেন, ইবেলি এখানে আপনি দিতে পারেন, মাশরাফিন মুর্তজা ফ্যান ক্লাব, দেখেন মাশরাফিন মুর্তজা ফ্যান ক্লাব, ঠিক আছে, এটা এখানে আপনি একটা সুন্দর একটা বিজনেস করতে পারবেন। যেমন সাকিব আল হাসান প্ল্যাটফর্ম, এখানেও একটা বিজনেস করতে, সেটা হবে কি, আপনি ধরুন আপনি 100 টি শার্ট বানান মাশরাফি কি নিয়ে, মাশরাফি, যেমন এখানে দেখেন মাশরাফি পান, মাশরাফি বিন মুর্তজা ফ্যান ক্লাব বিডি, এই লেখাটা দিবেন সামনে, এই লেখাটা দিয়ে আপনি একটা গেঞ্জি বানান ভাই, সর্বোচ্চ খরচ হবে 80-90 টাকা, সেল করুন আপনি 200 টাকা। এইখানে আপনার কতজন মানুষ আছে দেখি তো, শো করে কিনা, আচ্ছা শো করতেছে না। এই যদি এখানে যদি আপনার, এই দেখেন 2,96,370 জন আপনার মানুষ আছে, 2,96,370 জনের ভিতরে আপনি যদি 1% করেন তাহলে হইবে কত, প্রায় 200 জন হবে না, 2,00,000 না, হ্যাঁ 200 জন মিনিমাম হবে। তো আপনি 200টা প্রোডাক্ট এখানে যদি আপনি সেল করেন, মিনিমাম, একদম মিনিমামটা বলতেছি আমি, 200 প্রোডাক্ট যদি সেল করেন আপনি, 200 × 100 20,000 টাকা প্রফিট করতে পারবেন শুধুমাত্র খালি এই 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 যে এই ফেজটাতে আপনি সেল করেন, শুধু একটা ফেজে সেল করে আপনি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট আপনাদেরকে ইমোশন জিনিসটা বুঝতে হবে, ইমোশন মার্কেটিংটা আমি নিয়ে কথা বলবো, ইমোশন মার্কেটিংটা আছে, আর ফেসবুক আরো অনেক মার্কেটিং অনেকগুলো কথা আছে, ক্লাস আছে। আজকে আমি জাস্ট আপনাদেরকে গ্রুপের ব্যাপারটা বুঝাবো আর অ্যাড ম্যানেজার নিয়ে কথা বলবো, ঠিক আছে? নেক্সটে আবার অ্যাড ম্যানেজার, আজকে পুরোটা শেষ হবে, অ্যাড ম্যানেজার নিয়ে কথা বলবো, এরপর আবার আমরা মার্কেটিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখেন এই যে
এই মাশরাফি বিন মুর্তজা ফান ক্লাব নিয়ে একটা আপনি লেখা লেখেন, লিখে এরপর আপনি সুন্দর করে আপনি এখানে পোস্ট দেন, এই যে এখানে পোস্ট দেন, দেখবেন মানে আপনার কিভাবে সেল হচ্ছে, আপনি দিয়েও মানে কুল পাবেন না, ক্লিয়ার করতে পারবেন না। এই দেখেন মাশরাফি বিন এখানে যা আছে সবাই কিন্তু আপনার এখানে অ্যাড নাই, যেমন আমি নিজে ফ্যান আমি কিন্তু অ্যাড নাই, ঠিক আছে? যখন আমার ফ্রেন্ড একটা অ্যাড আছে সে যখন এই জিনিসটা নিবে, তখন আমি যদি মাশরাফির আসলে যে ফ্যান হয়ে থাকি তাহলে আমিও জিনিসটা নিব। এইভাবে কিন্তু আপনার সেলটা গ্রোথ হবে, এইভাবে আপনার সেলগুলো গ্রোথ করতে হবে উইদাউট কোনো বুস্ট ছাড়া। বুস্ট আসবে পরে, কোনো বুস্ট ছাড়া আপনি আপনার প্রোডাক্ট আপনি অনায়াসে গ্রোথ করতে পারেন, সেল করতে পারেন, সেল জেনারেট করতে পারেন। ঠিক আছে, দেখেন এরপরে আপনি যে বাইরে অ্যাক্সেস গেলাম কই এ টি শার্ট, দেখেন টি শার্টের কোনো অভাব আছে? এইভাবে আপনারা যতগুলো আছে এই যে গ্রুপ আছে খুঁজু 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 বড় যেসব গ্রুপ আছে বায়ান সেল প্রোডাক্ট সেল করবেন, আপনি যে কোনো প্রোডাক্ট সেল করবেন ভাই, আপনি এই প্ল্যাটফর্মে ঢুকবেন, ঢুকে ঘাটাঘাটি করবেন, ঘাটবেন ঘাইটে আপনি ধরেন আপনি যে রিলেটেড আপনি প্রোডাক্ট আছেন এই আছে ওই প্রোডাক্টের কোনো ইয়ে নাই, ফেস গ্রুপ নেই, তাহলে আপনি এই যে বড় বড় গ্রুপ যেগুলো আছে যেমন মহিলা মেয়েদের আছে যদি আপনার কসমেটিক আছে সবগুলো প্রোডাক্টের মোটামুটি আছে, আপনি শুধু বাই এন্ড সেলে আপনি ঢুকে দেখেন আপনি এটারও কুল কিনে করতে পারবেন না। তাহলে সে কিন্তু আগে রিভিউ করবে তারপরে আপনাকে অ্যাপ্রুভ করবে, তখন আপনি বলতে পারেন যে অ্যাডমিনকে যে আমি এখানে অনেক আগে থেকে আপনি ইনভলভ আছি, আমি এখন সবগুলা পোস্ট দিই এবং পোস্ট নিয়ে কথা বলি সবকিছু, এই গ্রুপটা আমার কাছে ভালো লাগে মানে আমি এই গ্রুপের সাথে ফ্যামিলির সাথে মিশে গেছি, তো আমি আপনার পারমিশন চাচ্ছি যে আমি একটা প্রোডাক্ট সেল করবো বা এই মাসাবে ফান্ড পেয়েছে যারা আছে তার জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি এবং এই গ্রুপে আমি শুধুমাত্র এত পার্সেন্ট ছাড়ে আমি প্রোডাক্টটা সেল করবো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আমি একটা গেঞ্জি বানিয়েছি অথবা আপনি একটা ওনাকে গেঞ্জি গিফট করতে পারেন, হ্যাঁ করছি এই জিনিসটা এইভাবে বানাইছি মাসাবি আমাদের এই ফেজ, ঠিক আছে? তো আপনি যদি আমাকে পারমিশন দেন যদি অ্যাপ্রুভ না করে আরকি, বা আপনি অ্যাপ্রুভ আগে ওনার পারমিশন নিয়ে নেবেন, ঠিক আছে? যা পারমিশন দেন আমি এটা একটু এখানে সেল করতে চাই, আর আমাদের যারা আছে ফান পেজ এখানে এই গ্রুপের জন্য আমি যারা নিবে তাদের 10% আমি ডিসকাউন্ট করে দেবো। হ্যাঁ, এরকম ভাবে একটু ইমোশনাল ভাবে কথা বলবেন বা সুন্দরভাবে তার সাথে কনভারসেশন বাড়াবেন, ঠিক আছে? আর আপনারা কিভাবে কনভারসেশন গ্রোথ করতে পারে স্কিল আপনাদের যে কমিউনিকেশন স্কিলটা কিভাবে বাড়াবেন, আপনি ইউটিউবে যাবেন কমিউনিকেশন স্কিল দিয়ে গুগলে ইউটিউবে সার্চ করবেন অনেকগুলো ইয়ে পাবেন, টিপস এন্ড ট্রিক পাবেন, এইভাবে আপনার কমিউনিকেশন স্কিল গুলো আপনার ইয়ে করবেন গ্রোথ করবেন, ঠিক আছে? এটা মার্কেটিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দেখেন এইভাবে আপনারা এই যে যারা আপনাদেরকে এই যে গ্রুপে ইয়ে করবো না পোস্ট দেখতেছেন একটা পোস্ট করছেন পোস্ট করবেন না, আপনি যেহেতু এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার সেল করা, ঠিক আছে? ধরুন আপনার এখানে কিন্তু উনি বাই সেলের ইয়েটা সে কিন্তু রাখবেন না, সেখানে জাস্ট ফ্যান গ্রুপ, এখানে কোনো কিছু রাখলে কিন্তু সে দেখেন নীতিমালা গুলো করেন বস মাসাও একটু বেশি গুরুত্ব দিতে সাধারণ খাতা খাতে কি হয় দিতে হবে, কোনো খেলোয়াড়কে জানার জন্য পোস্ট করবেন না, জানানোর জন্য ম্যাচ থ্রেডের সহায়তা নিন, সবকিছু গ্রুপে ভালো মানের পোস্ট করুন, পোস্টের ক্ষেত্রে কোনো রকম কিংবা পোস্টে পেয়েছে লিঙ্ক শেয়ার করা যাবে না, গ্রুপে অ্যাডমিনের কম্পাই চার পাঁচটি পোস্ট করতে হবে, গ্রুপকে আরো বেশি গতিশীল করার জন্য সকল অ্যাডমিনকে। আচ্ছা দেখেন এখানে সেল রিলেটেড আপনি কোনো কিছু সেল করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখানে যদি আপনি সেল করতে চান আপনি এইভাবে ওনাকে কনভিন্স করতে হবে, কনভিন্স করে যখন আপনি একটা পারমিশন নিয়ে নেবেন ব্যাস আপনি আপনি এখানে হিউজ প্রোডাক্ট সেল করতে পারবেন হিউজ। আর একটা জিনিস, আপনি নিজে একটা গ্রুপ সেল করবেন, আপনি নিজে একটা এই যে গ্রুপ ক্রিয়েট করবেন, এমন একটা গ্রুপ ক্রিয়েট করবেন ধরেন আপনি এই যে সাকিব আল হাসান অথবা আপনার এই যে মাশরাফি বিন মুর্তজা এগুলো নিয়ে বা কোনো একটা যে টপিকস নিয়ে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন যেটা মানুষ সবসময় ফেমাস, ঠিক আছে? মানুষ প্রচুর জয়েন করবে এখানে, প্রচুর জয়েন করবে, ঠিক আছে? গ্রুপে তো এরকম একটা গ্রুপ ক্রিয়েট করেন যেখানে মানুষ প্রচুর আপনার যখন জয়েন করবে তখন আপনি আপনার প্রোডাক্টের অ্যাডটা ওইখানে ফ্রি দিতে পারবেন, ঠিক আছে? ওইখানে আপনি আপনার প্রোডাক্টের অ্যাডও দিতে পারেন, যেমন আপনি যদি আপনার যে কোম্পানি দিবেন বা আপনার যে পেজের নাম যে ওই পেজের নাম দিয়ে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ওইখানে আপনি এই প্রোডাক্ট সেল করার জন্য প্রথমে বলবো না, আপনি জাস্ট আপনি গ্রুপে অ্যাড করেন বিভিন্ন পোস্ট দিয়ে ভালো ভালো পোস্ট দিয়ে আপনি এই যে মানুষ এঙ্গেজ করান, ঠিক আছে? অথবা নিজে একটা অন্য একটা টপিক নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করেন, ওইখানে এরপরে দেখবেন যে আপনি
প্রোডাক্ট সেল করতে পারতেছেন ঠিক আছে তো এইভাবে আপনারা আমি জাস্ট দুইটা দেখাইছি এখানে হাজার হাজার আছে বহুত মানে অনেক রকমের আপনার আছে নিশ আছে আপনার এই যে টপিস আছে যেমন টি শার্ট বিডি তারপর যা হয়েছে আপনার এই যে অর্গানিক ভাবে কিভাবে আপনার মানুষের কাছে আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো জিনিস আপনার সার্ভিসটা রিচ করাবেন অথেন্টিক কাস্টমারের কাছে যারা আপনার প্রোডাক্টটা নিবে ঠিক আছে এইভাবে আপনারা গ্রুপে কাজ করে প্রোডাক্টগুলো ক্রিয়েট করবেন তো সবাই এতটুকু বুঝতেন জি স্যার ওকে স্যার বুঝছি আচ্ছা আমাদের দুই একজন মানে নতুন আসছে সোনিয়া শারমিন আপনি কি আজকে জয়েন করছেন আচ্ছা তারপর আর কে জয়েন করছে ২০ জন আছে দেখতেছি টোটাল আব্দুল মতলব ওকে আচ্ছা এই যে আমি যতটুকু আচ্ছা এই যে আনিসুল ইসলাম আরিফিন আপনি শুনতেছেন জি স্যার শুনতেছি আপনি আজকে আসছেন না জি আমি আজকে আচ্ছা ওই যে আমাদের আগে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন আর কোন জায়গা না না বুঝলে আমাকে ডাইরেক্ট নক করতে পারেন ঠিক আছে জি স্যার আমি দেখবো দেখে নিন লিংকগুলো দেন আর কে নতুন আসছেন এখানে আগে ক্লাসগুলো করেন নাই সোনিয়া শারমিন আপনি কি শুনতেছেন আপনার ওখানে কথা শোনা যাচ্ছে সোনিয়া আচ্ছা অডিও কানেক্ট হচ্ছে ওনার আচ্ছা এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে আমি যে এখানে বুঝাইছি কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে গ্রুপে কিভাবে অ্যাড করবেন কিভাবে আপনারা যে ফ্রি মার্কেটিং করবেন এবং ফ্রি প্রোডাক্টটা সেল করবেন না স্যার বুঝছি কোনো সমস্যা নাই কোনো
স্যার একটা প্রশ্ন, যে যেগুলা বাই এন্ড সেল গ্রুপ আছে ওইগুলাতে কি অ্যাপ্রুভ হওয়া লাগে যে কোনো পোস্ট? হ্যাঁ, আপনি গ্রুপে জয়েন করলে আপনাকে অবশ্যই গ্রুপ অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। কিছু আছে পাবলিক, ওইখানে আপনি অ্যাপ্রুভ করা লাগে না, এমনিতে জয়েন করলে অটোমেটিক সেন্ড হয়ে যায়। আর কিছু আছে আপনার যে জয়েন করতে হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, সোনিয়া শামিন আপনি কি শুনতেছেন? আপনার মাইক্রোফোনটা অফ, মাইক্রোফোনটা অফ আপনার, অন করেন এটা। জি শুনতেছি, আমি মাত্র জয়েন করছি। আচ্ছা, আপনি এর আগে ক্লাসগুলো করেন নাই না? মেবি না। আচ্ছা, আপনি জয়েন করছেন কখন? এখন। দেন এইটা যতটুকু দেখেন না ততটুকু আছে, রেকর্ডিং আছে বুঝছেন? হ্যাঁ এখন নাই আজকে ক্লাসে, কতটুকু আমরা রেকর্ডিং করছি ঠিক আছে, ইউটিউব ভিডিও থেকে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর এগুলো আমরা দেখবেন, গতকাল দিয়ে দিয়েছি, ওই দুটো লিংক আছে, ওই দুটো লিংক থেকে আপনি দেখে নেবেন, তাহলে আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ক্লাস আপনারা যারা আজকে নতুন জয়েন করছেন দুজন, সবাই কিন্তু কন্টিনিউ ক্লাস করুন। কন্টিনিউ ক্লাস না করলে আপনার মানে ঠিকভাবে আপনি পৌঁছাতে পারবেন না, আপনার অনেক কিছু মিস্টেক হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। 9টা বাজে জয়েন করবেন, 9টা 10 এর ভিতরে জয়েন করবেন, আর 9টা বাজে থাকলে আমি 9টা থেকে ক্লাস শুরু করে দিই সবার জন্য। আমরা যত বেশি টাইম পাবো তত বেশি আমরা আলোচনা করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, কারণ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা অনেক বিশাল বড়, অনেক বড়। এখানে আপনি যত টাইম ইনভেস্ট করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, এটা বিশাল একটা প্ল্যাটফর্ম। আর এখান থেকে আপনি আপনার ক্যারিয়ারের ট্র্যাক চেঞ্জ করতে পারবেন, মানে এটা আসলে আপনাদের জন্য খুবই মোস্ট একটা মানে অপরচুনিটি, খুব ভালো একটা অপরচুনিটি, যেখানে আপনারা ঘরে বসে আছেন, কোনো ঝামেলা নাই আপনাদের গাড়ি, এটা কিন্তু মূলত ফিজিক্যালি ক্লাস হওয়ার কথা ছিল ঠিক আছে, আমাদের যে প্রাকৃতিক যে প্রবলেম আছে ওটার কারণে আসলে আমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আপনি দেখেন, আপনি যদি ফিজিক্যালি ক্লাস নিতে হইতো তাহলে আপনি হয়তো ঘুম থেকে উঠতে হইতো 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে, রেডি ফ্রেশ হইতো, এরপর গাড়ি ধরতো, ঘরে ফ্যানের নিচে আপনি বসে বসে দেখতে কখনোই পাবেন না আপনারা। এটা হয়তো পেয়ে গেছেন বা আপনারা মানে আপনাদের রিকোয়েস্ট করতেছে, এই টাইমটা আপনার কাজে লাগে, এবং এই টাইমটা যারা কাজে লাগাবে চেঞ্জ করতে পারে, তারাই সাকসেস হবে এখান থেকে। এটা হোক গ্রাফিক ডিজাইন, এটা হোক ডিজিটাল মার্কেটিং, এটা হোক ওয়েব ডিজাইন, যে যা শিখবে এখান থেকে, যে যেভাবে স্কিল ডেভেলপ করবে, সে এখান থেকে কিন্তু তার লাইফ চেঞ্জ করেন। তার জানেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনাকে 15,000 টাকা বেশি টাকা দিবেন, একটা পয়সাও দিবেন না। আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়েন, আপনি সিটি ইউনিভার্সিটি থেকে পড়েন, আপনি নর্থ থেকে পড়েন, আপনি যে ইনস্টিটিউট থেকে পড়েন, আপনি যেখান থেকে পড়েন, আপনি 15,000-20,000 টাকার উপরে টাকাও আপনাকে দিবে না ইনিশিয়াল লেভেলে, পরে হয়তো বাড়তে পারে। বাট আপনি যদি নিজে আপনি পুরো বছরটা আপনি 6 বছর গেছে, 5 বছর গেছে প্রাইমারি লেভেলে, 5 বছর গেছে হাই স্কুল লেভেলে, 10 বছর, 2 বছর গেছে ইন্টার লেভেলে, 12 বছর, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেছে, তারপর যে গ্যাপ নিয়ে মানে একটা গ্যাপ থাকে, এটা নিয়ে 5 বছর, 12, 5, 17 বছর, 17 বছর পড়াশোনা করে, 17 বছর আপনি স্ট্রাগল করে, 17 বছর পর্যন্ত আপনি অনেক কিছু শিখে, অনেক কিছু বুঝে, 20,000 টাকা আপনি স্টার্টিং এ, মাত্র 20,000 টাকা, আর কিছু নেই আপনাকে দিবে না ঠিক আছে।
প্রতিদ্বন্দ্বিতা অংশগুলো একসাথে করার পর সেটি দক্ষিণ খানের মুক্তিযোদ্ধা মার্কেটের নিখোঁজ ব্যবসায়ী হেলালুদ্দিন শনাক্ত করেন। তার বড় ভাই হত্যা মামলা আমলে নিয়ে ৩৩,০০০ টাকায় বিক্রির কথা বলে তাকে মোল্লার থেকে বাসায় ডেকে নেয় চার্লস রূপম। ঘুমের ওষুধ পেশানো চা খাইয়ে অচল করা হয় হেলালকে। হ্যালো স্যার, তার আপনার বয়স শুনতে পাচ্ছি না। মোহাম্মদ ইসলাম ভাইয়ের থেকে মনে হয় নয়েজ আসতেছে, কিসের রেডিও না কিসের টিভির, একটু বন্ধ করেন মাইক্রোফোন। হ্যালো 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 স্যার, কিছু শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ 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 শুনতে, আমার এটা কানেকশনটা একটু ইয়ে হয়ে গেছে, আমি মাত্র বুঝতে পারছি। আচ্ছা আমি কতটুকু কোন জায়গায় ছিলাম? স্যার মাশরাফি ভাইয়ের এটা ক্লোজ করলেন আর কি স্যার টোটালি। আচ্ছা আমি এই যে কমিট আগে 2-3 মিনিট হয়েছে, আমার যে এটা মিউট। জি স্যার জি স্যার জি স্যার, মোটামুটি স্যার এতে 1-2 মিনিট হয়েছে স্যার। 1-2 মিনিট হয়েছে না, আমি আসলে ওই যে বলতে পারবো না স্যার, পোস্ট পর্যন্ত ছিলেন গ্রুপ পোস্ট পর্যন্ত। হ্যাঁ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে আপনারা পর্যন্ত ছিলেন, হ্যাঁ সবকিছু চেঞ্জ করতে পারেন। জাস্ট আপনি
একটু আপনাকে দেখতে হবে আসলে আপনি কি চাচ্ছেন। দেখেন অনলাইন অনলাইন একটা প্ল্যাটফর্ম, আপনি ফেসবুক সরি ইউটিউব আর গুগলে আপনি সার্চ করলে আপনার লাইফে যা যা করতে চান সব পাবেন। লাইক দ্যাট আপনি কিভাবে হাঁটতে চান, আপনি কিভাবে গান গাইতে চান, কিভাবে আপনি গান শিখবেন, কিভাবে আপনি ঘুরতে চান, কিভাবে আপনি সাঁতার শিখতে চান, কিভাবে আপনি লাভালাভি করতে চান, মানে পৃথিবীতে যত কিছু আছে যত কিছু আপনি চোখের সামনে দেখতেছেন। আপনি জিওগ্রাফি দেখেন আর যেটাই দেখেন, আপনি যদি বলেন যে আপনি কিভাবে আপনি মাউন্ট এলিজাবেথ আপনি ওইখানে পৌঁছাবেন, ওইটারও আপনার সবকিছু টেকনিক দিয়ে আছে। জাস্ট আপনি দেখতে হবে, আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে, গুগলে সার্চ করতে হবে, আপনি সব পারবেন। কি চান সবকিছু দেয়া আছে। বুঝছেন তো এইভাবে আপনারা এগুলা সবকিছু গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, যেটা জানেন না ওইটা দেখবেন, আরো কিছু অ্যাডভান্স শিখবেন। আপনারা এখানে যা শিখতেছেন দুই মাস স্ট্রাগল করেন, সরি ওয়ান মান্থ অথবা 20 দিন আমি যা যা করাইছি এই রিসোর্স গুলো নিয়ে স্টাডি করেন, এরপর আপনার মার্কেট প্লেস এর নামে দেখবেন আপনি কাস্টমারকে মানে দিয়েও পারবেন না, সার্ভিস দিয়েও আপনি শেষ করতে পারবেন, আপনাকে অ্যানাদার আরো অনেকগুলোকে হায়ার করতে পারবো আপনার কাজ করে দেওয়ার জন্য। জাস্ট আপনাকে ওইটা পৌঁছাতে হবে, আর ওই জায়গায় পৌঁছার জন্য যে রিসোর্স গুলো আছে ওগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাকে ডান করতে হবে, তারপর আপনি পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই পারবো, সমস্যা নাই। যারা মার্কেট প্লেসে যারা আছে যারা টপ লেভেলে আছে তারাও তো আমাদের মতো মানুষ নাকি, তারাও তো পারে, তাহলে আমরা কেন পারবো না? তারা যেভাবে কাজ করতেছে আমরা তার চেয়ে বেটার নিয়ে বেস্ট কিছু নিয়ে কাজ করবো, বেটার কিছু নিয়ে কাজ করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই জায়গায় কার কোনো সমস্যা আছে যে টি শার্ট আমার যে গ্রুপে কিভাবে অ্যাড হবেন, তারপরে যায় কিভাবে প্রোডাক্টগুলো অর্গানিক ভাবে সেল করবেন, কাস্টমারকে কিভাবে পৌঁছাবেন, এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? আপনি যদি ফেসবুকে কোনো অ্যাড দিতে চান মানে কি পেইড অ্যাড, এতক্ষণ আমরা কি দেখছিলাম ফ্রি অ্যাড, কিভাবে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, ফ্রি প্রোডাক্টগুলো সেল করতে পারি এইভাবে, আর আমরা এখন যাব ফ্রি পেইড অ্যাড বা আমি কিভাবে পেইড অ্যাডটাকে আবার ক্যাম্পেইন বলে কিভাবে আমি একটা ক্যাম্পেইন রান করব, ওইটা নিয়ে আমি একটা কথা বলবো। ঠিক আছে, এর আগে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্রথমে অ্যাড ম্যানেজার যেতে হবে, ফেসবুক ম্যানেজার। তো আমরা এখানে ফেসবুক অ্যাড ম্যানেজার ক্লিক করলাম, এখানে দিলে আমার লাইভটা চলে যাবে। সবাই এই ক্লাসটা দেখেন, মনোযোগ মনোযোগ অ্যাটেনশন অন। দেখেন আমি আপনাদের প্রথমে যাইতে হবে ফেসবুক অ্যাড ম্যানেজারে, ফেসবুক আপনি যখন ফেসবুক অ্যাড ম্যানেজারে যাবেন তখন বলবো যে ক্রিয়েট অ্যান অ্যাড। ঠিক আছে, আমি ক্রিয়েট অ্যান অ্যাড ক্লিক করলাম। তখন বলবো যে আমাকে লগ ইন করার জন্য। ঠিক আছে, আমি এখানে লগ ইন করলাম। তখন আমাকে অ্যাড ম্যানেজারে চলে আসবে যে আমার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের সাথে এটা লগ ইন হলো, এটা এই অ্যাকাউন্টের সাথে আমি লগ ইন করছি অ্যাড ম্যানেজার। ও
আপনি এখানে ক্রিয়েট অ্যাড এ ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাড এ ক্লিক করার পর এক্সিস্টিং অ্যাড সেট এন্ড ইউজ এক্সিস্টিং লং লিস্ট টু গ্র্যাজুয়েশন আচ্ছা এখানে একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের এই যে এখানে একটা প্রবলেম হলো আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে ঠিক আছে ক্রিয়েট করার কারণে আসলে অ্যাকাউন্ট কি করতে আসছে না আমি আবার ট্রাই করি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি তো আচ্ছা এই দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে দেখি এটা আসে কিনা দেখেন এখানে আপনারা এই যে ফেসবুক অ্যাডমিন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখানে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট কথাগুলো শুনেন আপনার ফেজের যে নাম দিবেন ঠিক আছে ওই নামটা দিবেন আপনি এখানে হ্যাঁ যারা আপনি দিলেন যে আমি দিলাম যে আইকো জোন এটা আমার ফেজ একটা ফেজ আছে ঠিক আছে এরপর দেখলেন আপনার নাম কি এটা বিজনেস মেল আবার একটু বলেন মানে কোথা মানে প্রথমে ফেসবুক অ্যাড ম্যানেজার তারপর থেকে একটু বলেন তারপর থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন এই তো আচ্ছা ওইখান থেকে আসলে এটা একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এই ইন্টারফেসটা আসলে এখানে বলছে যে ইওর বিজনেস মেইল ঠিক আছে যদিও আপনার বিজনেস মেইল লাগবে না কারণ আপনার ফেসবুকে আপডেট করছে দেখি আমি কয়েকদিন আগে দেখছিলাম আপডেট করছে যে এক মাস না আমি 15-20 দিন আগে দেখছিলাম ওরা আপডেট করছিল যে পার্সোনাল মেইল দিয়ে হবে তো বিজনেস মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস মেইলটা কেউ কিছু জানেন বিজনেস মেইলটা কি না জানলে বলেন জানি না চুপ করে থাকেন কেন না স্যার জানি না বিজনেস মেইলটা হচ্ছে আপনার যেমন ডোমেন জিনিসটা যে বিজনেস মেইলটা হয় এটা হচ্ছে মানে আপনার নাম হয়েছে সঞ্জিত at the rate of facebook.com এটা হচ্ছে আপনার বিজনেস মেইল কারণ আমরা এই বিজনেস মেইল মানে কি আপনি ফেসবুকের ডোমেইন যেটা আছে এটার সাথে আপনি ওটা আপনার ঠিক আছে ডোমেইনের এগেইনস্টে যে মেইলটা হয় ওটাকে বলে বিজনেস মেইল মানে ডোমেইন দিয়ে সি প্যানেল দিয়ে যে বিজনেসটা খোলা এটা হচ্ছে আপনার বিজনেস মেইল ঠিক আছে তো আমরা দেখি এটা পার্সোনাল মেইল দিয়ে খোলা হয় কিনা পার্সোনাল মেইল একটা দিলাম দেখি কি বলে খুলছে তো দেখা যাচ্ছে খুলছে আপনার কান্ট্রি দিবেন এখানে কান্ট্রি যদি বাংলাদেশ বাংলাদেশ দিবেন বাংলাদেশ বাংলাদেশ এরপর আপনার অ্যাড্রেস দিবেন ঠিক আছে ধরেন আমি দিব লোকেশন দিচ্ছেন যে লোকেশন টার্গেট করছেন যে চট্টগ্রামে আমি বিক্রি করব তাহলে একটা লোকেশন যদি আমি সারা বাংলাদেশে বিক্রি করি তাহলে বুঝলাম না ওটা আপনি পিডিএফ যে কোন কান্ট্রিতে আপনি অ্যাড দিবেন ওটা সমস্যা নাই ওটা সমস্যা নাই ওটা আপনার বিজনেস অ্যাড্রেস আপনি ওইটাই তো অনলাইন আপনি বাংলাদেশ থেকে কোনো সারা পিডিএফ আপনি অ্যাড করতে পারবেন সেল করতে পারবেন এটা প্রবলেম নাই ঠিক আছে ওটা কি করব ওটা দেখেন
একটু বড় করে বলা যাবে কি এবার? ঠিক আছে এবার। জি স্যার। হ্যাঁ, যিনি বলতেছেন ওনাকে এখানে শোনা যাচ্ছে এখন? দেখেন তো। হ্যালো, মাইক্রোফোন কিংবা হেডফোনের প্রবলেম মনে হয়, সাউন্ডটা শোনা যাচ্ছে না। আমার কথা কি আপনি শুনতেছেন না কি সবাই শুনতেছেন? না শুনতেছি আপনার কথা। তাহলে আপনার সমস্যা। আপনি এটা দেন, দেন এস্টেট অ্যাড্রেস টু লোকালিটি, ওইটা আপনারা আরেকটা দিতে পারেন, কারণ আমি এটা সেমটা দিয়ে দিলাম, আমার সেম অ্যাড্রেস, মানে আসলে অ্যাড্রেস বড় হইলে আর কি। সিটি হইছে DHAK, ঢাকা, রিজন ঢাকা, তাহলে পোস্টাল কোড 1216। ওকে, তারপর হয়েছে ওয়েবসাইট। দেখেন এখানে আপনি যাদের ওয়েবসাইট নাই তারা ব্লগ খুলেন, ব্লগ, ব্লগ, গুগল ব্লগ কাদের কাছে আছে? গুগল ব্লগ আছে, ব্লগ তো স্যার এখনো খুলে নাই স্যার। আছে ব্লগ খুলে নাই, যারা ব্লগ খুলে তারা তারা একটা ব্লগ খুলে নেবেন, ঠিক আছে? আর ব্লগ কিভাবে খুলে, ইউটিউব থেকে বলবেন যে মাত্র 10 মিনিট লাগবে বা 5 মিনিট লাগে একটা ব্লগ খুলতে। হ্যাঁ, ওইটা দিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন, ঠিক আছে? ওইটা দিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন। এই দেখেন, এই একটা ব্লগ খুলবেন, আর একটা স্টুডেন্টের জন্য দেখাইছিলাম একটা, যাই হোক এটা নিয়ে একটা মানে ভিডিও আছে আমার, ওই ভিডিওটা, আচ্ছা ভিডিও আছে মেবি, একটা আমার ভিডিও আছে, আচ্ছা আমি দেখি ওটা আপলোড করা যায় কিনা, অথবা আপনাদের লিংক দিয়ে দিব। দেখেন এখানে একটা ব্লগ খুলবেন, ব্লগ খুলে এই যে এটা কপি করে এই যে ব্লগ ডাব্লিউডাব্লিউ এই এতটুকু পর্যন্ত নেবেন, blog.com, ঠিক আছে? এতটুকু ওখানে পেস্ট করবেন, যে আমি দেখাই 7273 এখানে পেস্ট করুন, ঠিক আছে? যদি আমার একটা ওয়েবসাইট আছে সেটা আমি ওটা ইউজ করব, আপনার যদি না থাকে আর কি, না থাকলে এটা ইউজ করুন, আর যদি থাকে তাহলে, না থাকলে ব্লগ, ব্লগটা ইউজ করুন, আর না থাকলে ওয়েবসাইট ইউজ করুন। পাসওয়ার্ড দিয়ে তো দেখেন আমার ওয়েবসাইটটা কই। হাতে হলো আপনাদের নয়েজ গুলা এদিকে আসবে না, আপনি চিল্লা চিল্লি করেন কোন সমস্যা নাই, নয়েজ গুলো এদিকে আসবে। স্যার ব্লগ যেটা বলছেন সেটা কি ফেসবুকে খুলবো নাকি গুগলে খুলবো? যে গুগলে, গুগলে আপনার গুগলে জিমেইল আছে না? আমি দেখাই, আপনি দেখালাম না, এই যে দেখেন এখানে যাবেন, যাই আপনাদের জিমেইল থাকে এখানে ক্লিক করবেন, গুগল অ্যাপসে এখান থেকে দেখবেন ব্লগ পাবেন, এখানে ক্লিক করে আপনার ব্লগ অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। আর যদি একবারে যদি না বোঝেন তাহলে ইউটিউবে যাবেন, দেখবেন হাউ ক্যান আই মেক এ ব্লগ অথবা বিল্ড আপ এ, বিল্ড এ ব্লগ, এগুলো লিখলে চলে আসবে ইউটিউবে, একদমই সুন্দরভাবে বুঝিয়ে দিবে আপনাকে, পাশে বাংলা, বাংলা টিউটোরিয়াল লেখেন বাংলা যদি বুঝতে আপনার সুবিধা হয়, ঠিক আছে? এই যে দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইট podcast.com, ঠিক আছে? আমি এটা কপি করলাম, এরপরে আমি এখানে দিয়ে দিলাম।
এরপর দেখেন এখানে যদি আপনি দেখেন এই অফ হলো প্রোভাইড সার্ভিস টু আদার বিজনেস, তাহলে এখানে আপনার অনেক ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? তাহলে এটা দিবেন, আপনি দিবেন প্রমোট ইটস ওন গুডস অর সার্ভিস, তাহলে আপনার কোনো ডকুমেন্টস বা কোনো কিছু চাইবে না। বিজনেস ফোন নাম্বার দিবেন, যেমন আমি যদি দিই যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দিন, কান্ট্রি কোড সহ দিবেন। হ্যাঁ, আমি আমার নাম্বার একটা নাম্বার দিলাম, দিলাম 6467618, এটা এরপর সাবমিট দেন। লিংক সেন্ড টু জিমেইল রিসিভ করে আছে, দেখেন এটা আমাকে ভেরিফাই করবেন প্রথমে, ঠিক আছে? ভেরিফাই করলে এটা আপনার জন্য অনেক ভালো হবে। রিকোয়েস্ট টু রিভিউ অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক। হ্যাঁ স্যার, আপনি স্যার ওয়েবসাইটটা স্যার কোন সাইটে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট লিংকটা কোন সাইটে দিবেন স্যার? উবার সাজেশন না স্যার, ওয়েবসাইটের যে ইয়াটা লিংকটা ইয়া করছেন ওইটা মানে আপনার কি পার্সোনাল কোন সাইট থেকে ইয়া করছেন নাকি অন্য কোন সাইট? এটা আমার এই সাইট আমি কাজ করি, ঠিক আছে? এই এটার আমার মানে এই কোম্পানিটার হেড অফ মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এ আমি এসে কাজ করি, ঠিক আছে? স্যার আমাদের তো স্যার প্রায়জনই দেখলাম স্যার কারো কোনো ওয়েবসাইট নাই, তখন কি হবে স্যার? ওই যে আমি দেখলাম না ব্লগের এটা দিবেন, লিংকে দিবেন ব্লগ www ব্লগ পোস্ট একটা ব্লগ তৈরি করবেন, ওটা লিংকে দিবেন। তাহলে স্যার মানে ওয়েবসাইটে পরিবর্তে ব্লগটা দিলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আর যদি না হয় তাহলে আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে একটা মেইন ডিজাইন দেখা যাচ্ছে, যেটা আমার অ্যাকাউন্টটা অবশ্যই এই অ্যাকাউন্টে কোনো বিজনেস একটু লাইনে থাকে, আমি অ্যাকাউন্ট ঠিক করে নিই।